রাজবাড়ীঘাটার বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে 12 কিলোমিটার দূরে জুমারবাড়ি ইউনিয়নে অবস্থিত আবদুল্লার পাড়া, বর্তমানে যেটি দর্জি ভিলেজ নামেই সমধিক পরিচিত। তহমিনা বেগমের এই কারখানায় কর্মসংস্থান হয়েছে 150 জন নারী সদস্যের। সব বয়সী মানুষের জন্য পাঞ্জাবি তৈরিতে বেশ সুনাম রয়েছে এই ভিলেজের। এই দর্জি ভিলেজের উদ্যোক্তা তহমিনা বেগম করোনা মহামারীতে হারান পোশাক কারখানার চাকরি। ওই সময় ঢাকা থেকে গ্রামে এসে হতাশ হয়ে পড়েন। তখনই আশার আলো দেখায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শাখাটা। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা লোন নিয়ে শুরু করেন এক পল্লী এক পণ্য মডেল কারখানা। বর্তমানে তার মাসিক আয় 40,000 টাকা। কারখানায় আমরা 150 জন নারী পাঞ্জাবি কাজ করি। এই কাজটা আমাদের ঢাকা, বগুড়া, যেমন পাবনা, সিরাজগঞ্জ থেকে আমরা অর্ডার নিয়ে এসি। অর্ডার নিয়ে এসে তাদের থেকে করাই নেই। এখন আমাদের মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম। আমার আগে আমার কিছুই ছিল না, ঘরও ছিল না, কিছুই ছিল না। এখন আমি আল্লাহ দেয় তাদের দ্বারাই ইনকাম করতে পারি। এখন আমি অনেক স্বাবলম্বী। আমি আরও চাই যে আমাদের গ্রামে এখন 150 জন নারী কাজ করে, পরবর্তীতে যেন আরও হাজার হাজার নারী আমরা এরকম করতে পারি। পড়াশোনা আর সাংসারিক কাজের পাশাপাশি এই দর্জি ভিলেজে কাজ করে স্বাবলম্বী হয়েছেন বিআরবিডির 3টি সমিতির 150 জন নারী সদস্য। দৈনন্দিন 600 টাকার মতন আর্ন করছি এখান থেকে, এবং তো প্রতি মাসে এসে আমি বেশ ভালো কিছু পাচ্ছি। তো আমার পড়াশোনার খরচটাও আমি চালাতে পারছি, বাবা মাকেও হেল্প করতে পারছি। তো তার জন্য বাবা মার কাছে আর চাইতে হচ্ছে না। আগের চেয়ে অনেক টাকা ইনকাম করি। আমার সংসারে অভাব অনটন ছিল, কিন্তু এখন আমি তরুণ পেয়ে অভাব অনটনতে এখন আর নাই। খরচটাও চালাইতে পারি। আমাদের প্রায় দিনে 2-2.5 হয়, মাসে 8 থেকে 9 হাজার টাকার মতো হয়। এই দিয়ে আমাদের সংসারে যাই হোক অনেক উন্নতি হয়েছে। দিনে প্রায় 200-250 টাকার মতো আমরা ইনকাম করতে পারি। মাসে প্রায় 8,000-9,000 টাকা আসে। এই টাকা দিয়ে আমাদের সংসারের অনেক উপকার হয়। বিআরডিসির মাধ্যমে এক মাসের ট্রেনিং পাওয়া, ওখান থেকে 19,500 টাকা পাই। সেই 19,500 টাকা থেকে একটা মেশিন পাই, ওই মেশিনে আমরা কাজ করি। দৈনিক দিন 200-300 টাকা, মাসে 8-9 হাজার টাকা হয়। এসব নারী সদস্যদের প্রশিক্ষণ সহ পোশাকের অর্ডার ও মার্কেটিং করছেন গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের প্রশিক্ষক মোহাম্মদ রুনু মিয়া। সে কারখানায় পাঞ্জাবির, বিশেষ করে পাঞ্জাবির কাজটাই আমি বেশি করি। সেই অর্ডারগুলো আমি বাইরে থেকে নিয়ে আসি, যেমন ঢাকা, বগুড়া, রংপুর, গাইবান্ধা এবং ইত্যাদি জায়গা থেকে আমি সে অর্ডারগুলো নিয়ে আসি। নিয়ে এসে সেই নারীগুলোর কাছ থেকে আমি কাজ করাই নিই। সাঘাট উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর। তহমিনা বেগমের হাত ধরেই দর্জি ভিলেজের নারীরা স্বাবলম্বী হচ্ছেন। তারা এই ট্রেনিং নেওয়ার পর থেকেই তারা তাদের আর্থিক ভাবে তারা সচ্ছল হচ্ছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতেছে, তাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করাচ্ছে, এখান থেকে ইনকাম করে। এমনও উদ্যোক্তা আছে ওখানে যারা ইনকাম 20-25,000, কারো 10-15,000। ওখানে তহমিয়া একজন উদ্যোক্তা রয়েছে, তার আয় 30-40,000 টাকা মাসে। তার আয় করে তার সে বাড়ি করেছেন, তার এলাকায় তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত হয়েছেন। কাস্টমারদের চাহিদা মোতাবেক বর্তমানে সাঘাট উপজেলার নিভৃত এই পল্লীর নারীদের দক্ষ হাতে তৈরি পাঞ্জাবি, ফতুয়া, টি শার্ট, ট্রাউজার সহ বিভিন্ন পোশাক গাইবান্ধার গণ্ডি পেরিয়ে যাচ্ছে ঢাকা, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ছাড়াও দেশের বিভিন্ন জেলায়। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।